গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু ব্র একাডেমি তো আজ হলো দুই জানুয়ারি এবং দু নতুন বছরে আমরা পা দিয়েছি এবং এটি আমাদের নতুন বছরের প্রথম ভিডিও তো আজ দুই জানুয়ারির যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আজ এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব এবং প্রতিটি যে প্রশ্ন এবং সেই প্রতিটি প্রশ্নের সাথে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টসগুলিও তোমাদের আমি ভিডিওটিতে বলবো যেগুলো তোমাদের আপকামিং প্রতিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখবে তো চলো আর সময় না করে ভিডিওটা আমরা শুরু করি তো আমরা এখানে প্রশ্ন হিসেবে নিয়ে এসেছি পনেরোটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্নের সাথে তার যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস সেটিও আমি তোমাদের সাথে আলোচনা করব তাই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা যারা নতুন কম্পিটিটিভ লাইনে এসেছো অবশ্যই তোমরা খাতার মধ্যে এগুলো নোট করে দেবে তো বছরের শুরু থেকেই নতুন হ্যাবিট তৈরি করো যাতে পরবর্তীতে তোমরা সে খাতার নোটগুলি থেকে পরীক্ষার আগে আগে রিভাইজ করে নিতে পারো ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন কী আছে পড়ি তো প্রথম প্রশ্ন রয়েছে মির্জাফর ও অন্যান্য নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী তো পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী দু হাজার একুশের যে সাহিত্য একাডেমি পুরস্কার তা পেয়েছেন অপশান মমতা ব্যানার্জি অপশান বি পার্থ চ্যাটার্জি অপশান সি ব্রাত বসু সুব্রত মুখার্জি তো তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো ইনি হলেন ব্রাত বসু যিনি পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী ঠিক আছে তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পশ্চিমবঙ্গে রিলেটেড আমরা পড়ছি তাই প্রশ্নটা তোমরা মনে রাখবে তো একটু তোমাদের সাহিত্য একাডেমি পুরস্কারটা সম্বন্ধে বলে দিই তো সাহিত্য একাডেমি পুরস্কার হল এমন একটি পুরস্কার যেটি ভারতের যে সাংস্কৃতিক ভাষা সেই সাংস্কৃতিক ভাষাগুলি প্রাধান্যতা দেওয়ার জন্য এটি বছরে বছরে দেওয়া হয় তো এটি প্রথম শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে এবং এটিতে তোমাদের কিছু টাকা অর্থমূল্য দেওয়া হয় যিনি এই পুরস্কারটি জেতেন তার মূল্য হলো পঞ্চাশ হাজার টাকা তো এই কয়েকটা তথ্য তোমাদের মনে রাখতে হবে যেটা হলো প্রথম তথ্য যে সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে দেওয়া হয় উনিশশো সালে তো এবারে যে সাহিত্য একাডেমি পুরস্কারটা পেয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত বসু মির্জাফর এবং অন্যান্য নাটকের জন্য এর আগে আরেকজন পেয়েছে আমাদের এই সাহিত্য একাডেমি পুরস্কারটি উনিশশো সালে আমরা সকলেই তার নাম জানি বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক আছে তো এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে তো চলো সেকেন্ড প্রশ্নে চলে যাই তো সেকেন্ড প্রশ্ন কি রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো তো বিশ্বের সবচেয়ে যে বড় মেট্রো লাইন সেটি আমরা উদ্বোধন করেছি কোথায় চীনে চীনের কোথায় চীনের সাংসাই সাংহাই সরি চীনের সাংহাইয়ে এটি উদ্বোধন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল লাইন ঠিক আছে এবার তিন নম্বর প্রশ্নে চলে যাই তিন নম্বর প্রশ্নে যাওয়ার আগে বন্ধুরা চ্যানেলটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স শুধু নয় কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও তোমরা এখানে ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ জি কে প্রশ্ন সেই ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ জি কে প্রশ্ন পাবে তোমাদের এখানে ইংলিশ করানো হবে শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে আসা হবে যেগুলো তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট হিট করবে এবং তোমাদের সন্ধ্যায় সাতটার সময় রোজ সন্ধ্যা সাতটায় ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস করানো হচ্ছে তো বন্ধুরা অবশ্যই প্রতিটি ভিডিও ওয়াচ করো এবং আশা করব তোমাদের আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো তো যারা চ্যানেলের মধ্যে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবে আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যেন চলে যায় তো তারপরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি রয়েছে তো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বন্ধু একদম রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলোকে নিয়ে আসা হয়েছে আশা করব সকলে বুঝতে পারছো যে লেভেলটা কী আমাদের প্রশ্নের তাই তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুরা যারা কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করছে তাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে থার্ড প্রশ্ন কী রয়েছে আইআইটি মাদ্রাজ এরিয়া র্যাঙ্কিংয়ে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে কততম স্থান অধিকার করেছে তো আইআইটি মাদ্রাজ যেটি ঠিক আছে তো সেটি প্রথম স্থান অধিকার করেছে তো এই জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আইআইটি মাদ্রাজ সেটা প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থান তাহলে কে অধিকার করেছে তো আইআইটি মাদ্রাজের পরেই রয়েছে আইআইটি বোম্বে ঠিক আছে এটি দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করেছে আইআইটি দিল্লি তো এইভাবে এরপরে কানপুর তো এইভাবে তোমাদের মোট ষাটটি তোমাদের ভারতবর্ষের আইআইটি তারা কি আমাদের টপ টেনের মধ্যে রয়েছে ঠিক আছে টপ টেনের মধ্যে রয়েছে ষাটটি ভাবা যায় তো প্রথম স্থানে রয়েছে কি আইআইটি মাদ্রাজ এটা খুব ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ আইআইটি ঠিক আছে আইআইটির মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি নেক্সট প্রশ্ন কি রয়েছে আর হ্যাঁ যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই ব্র্যাবো একাডেমি এবং ব্র্যাবো ফ্রি স্টাডি মেটিরিয়াল অবশ্যই জয়েন করে নাও পিডিএফ পাবে সাথে তোমাদের সেখানে প্রতিনিয়ত প্রচুর প্রশ্ন করানো হচ্ছে অবশ্যই চ্যানেলগুলো জয়েন করে থাকো তোমাদের সেখানে প্রতিটি ইউটিউবের ভিডিও লিঙ্কের সাথে পিডিএফ এবং বিভিন্ন যে পোলের মাধ্যমে তোমাদের শিক্ষাদান করা আমরা সেখানে করাই এবং তো চলো আমরা পরের প্রশ্নে যাই ভায়োলেট বড়ুয়া তোমরা ছবিটা দেখতে পাচ্ছ আমি ছবি দিয়ে চেষ্টা করেছি যারা পিডিএফটা নেবে তো তোমরা ছবিটা দেখে একবার মনে করে নেওয়ার চেষ্টা করো যাতে পরবর্তীতে আমি এখানে অ্যান্সারগুলো মার্ক করে নিই তো অ্যান্সারগুলো মার্ক করার এই কারণ যাতে তোমাদের মাথার মধ্যে সেট হয়ে যায় তো পিডিএফটা যখনই তোমরা পড়ো তোমাদের ডাইরেক্ট অ্যান্সারটা মনে পড়ে তো ভায়োলেট বড়ুয়া কোন রাজ্যের প্রথম মহিলা ইন্সপেক্টর ঠিক আছে ইন্সপেক্টর জেনারেল আইজি ঠিক আছে ইন্সপেক্টর জেনারেল আইজি হয়ে নিযুক্ত হয়েছেন কোন রাজ্যের প্রথম মহিলা অপশান রাজস্থান অপশান বি আসাম অপশান সি পশ্চিমবঙ্গ অপশন ডি মিজোরাম তো এই চারটে অপশানের মধ্যে কোনটি অপশান সঠিক এবার বলো তো অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম ঠিক আছে ভায়োলেট বড়ুয়া আসাম রাজ্যের প্রথম মহিলা ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন ঠিক আছে প্রথম মহিলা জেনারেল ইন্সপেক্টর জেনারেল ঠিক আছে আইজি তো আসামের সম্বন্ধে কিছু তথ্য তোমরা জানি আসামের আমরা জানি যে তোমাদের দিসপুর হলো তার ক্যাপিটাল এবং আসামের যে বর্তমান মুখ্যমন্ত্রী এটা মনে রাখতে হবে হেমন্ত বিশ্ব শর্মা এবং আসামের যে বর্তমান গভর্নর জেনারেল তার নাম হলো কি জেনারেল জগদীশ মুখী ঠিক আছে গভর্নর জেনারেল জগদীশ মুখী ঠিক আছে এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে তো আমাদের কি প্রশ্নটার উত্তর হলো যে আইপিএস অফিসার ভায়োলেট বড়ুয়া আসাম পুলিশের প্রথম মহিলা ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন ঠিক আছে আসাম পুলিশ পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধু এসএসবি নতুন ভারপ্রাপ্ত ডিজি ডাইরেক্টর কে হতে চলেছেন এটা হতে চলেছেন বলতে কি এটা একত্রিশে ডিসেম্বর আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি তো একত্রিশে ডিসেম্বর এস যে তোমাদের ডিজি ছিল তার নাম হল কুমার রাজেন্দ্র তো তিনি অবসর গ্রহণ করেন এবং ইনি ইনি হলেন কে সঞ্জয় আরোরা যিনি আইটি বেপের বর্তমান ডিজি তো তা ওনাকেই ওনাকেই তার যে ভারপ্রাপ্ত এসএসবির ডিজি অর্থাৎ যতদিন এস নতুন ডিজি নিয়োগ হচ্ছে না ততদিন তিনি ভারপ্রাপ্ত তো তার নাম হল কি সঞ্জয় আরোরা এটি চেয়েছে যে এসএসবির ভারপ্রাপ্ত নতুন ডিজি কে হতে চলেছেন তো নতুন ডিজি হতে চলেছেন সঞ্জয় অ্যরোরা ওকে সঞ্জয় আরোরা যিনি বর্তমানে বর্তমানে আইটি বিপির ডিজি ডাইরেক্টর জেনারেল পরবর্তী প্রশ্ন কি তার আগে বলে দিই যে এই যে এসএসবি রয়েছে সশস্ত্রের সীমাবল এটি উনিশশো সালে প্রথম প্রতিষ্ঠিত হয় অর্থাৎ গঠিত হয় এবং এটি নেপাল বর্ডার সীমান্তে এদের তয়নাব করা হয়ে থাকে ঠিক আছে নেপাল বর্ডার সীমান্তে অর্থাৎ চাইনিজদের সাথে যে হাঙ্গামাঙ্গা কোনো না হয় সেই রক্ষার জন্যই এসএসবি আমরা সেটিকে গঠন করা হয়েছে ছয় নম্বর প্রশ্ন কী রয়েছে এটা খুব এখনই গুরুত্বপূর্ণ বললাম যে সাহিত্য একাডেমি পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কয়েকটি ভাষার উপর প্রদান করা হয় তো এটি মোট কুড়িটি ভাষার উপর প্রদান করা হয় এটি সাহিত্য একাডেমির লোগো তো দেখে নিও পরবর্তী প্রশ্ন কি রয়েছে বাল সাহিত্য পুরস্কার দু হাজার একুশ কয়টি ভাষার উপর দেওয়া হয়েছে তো বাল সাহিত্য পুরস্কার বাইশটি ভাষার উপর দেওয়া হয়েছে তো এই ভাষাগুলো একটু হালকা বাতলা মনে রাখতে হবে তোমাদের যে আসামিয়া বাংলা ডাঙ্গারি ইংরেজি গুজরাটি হিন্দি কান্নাড় কাশ্মীরি কোঙ্কিনী মিথলি মায়ালালম তো এইভাবে বাইশটি ভাষার উপর বাল সাহিত্য পুরস্কার সেটির ভিত্তিও করে পুরস্কার দেওয়া থাকে ঠিক আছে এবার আট নম্বর প্রশ্ন কী রয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ঠিক আছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এন টি সি এ ফুল ফর্মটা মনে রাখবে এর তথ্য অনুযায়ী দু হাজার একুশে বাঘ এর মৃত্যুর সংখ্যা কত অর্থাৎ দু হাজার একুশে কতজন বাঘ মারা গেছে তো দু হাজার একুশে একশো ছাব্বিশ জন বাঘ মারা গেছে দু হাজার একুশের কথা বলা হচ্ছে ঠিক আছে এবার দু হাজার বাইশে তো আমরা পা দিয়ে দিয়েছি তো দু হাজার একুশে এনটিসিএ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অনুযায়ী একশো ছাব্বিশ জন বাঘ মারা গেছে তার মধ্যে মধ্যপ্রদেশেরই চুয়াল্লিশটি বাঘ মারা গেছে মধ্যপ্রদেশে ঠিক আছে তারপরের প্রশ্ন কি রয়েছে ন নম্বর প্রশ্ন তৃতীয় ফেডারেশন কাপ জিতল ভারতীয় কোন মহিলা কেরাম দল তো ভারতীয় কোন কেরাম দল যেটি তৃতীয় ফেডারেশন কাপ জিতেছে তো রশ্মি কুমারীর যে দলটি রয়েছে ক্যারামের তো সেটি কি তৃতীয় ফেডারেশন কাপ ভারতে জিতেছে ঠিক আছে তারপরের প্রশ্ন কি রয়েছে সম্প্রতি পঙ্কজ শর্মা কোন দেশের ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন তো সম্প্রতি যে দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন সেটি হলো কি মেক্সিকো ঠিক আছে মেক্সিকো মেক্সিকান সিটি আমরা জানি রাজধানীটা ক্যাপিটালটা এবং এর যে কারেন্সি সেটা হলো কি পেসো ঠিক আছে এর কারেন্সি পেসো তো পঙ্কজ শর্মা ছবিটা দেখে মনে রাখবে পঙ্কজ শর্মা যিনি মেক্সিকো সিটির ভারতীয় হিসাবে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন দশ নম্বর প্রশ্ন হয়ে গেছে এবার এগারো নম্বর প্রশ্ন চলে তো এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ সকলে মনে রাখবে যে বীরাঙ্গনা লক্ষ্মীবাই যেটি উত্তরপ্রদেশের যে ঝাঁসি রেলওয়ে স্টেশন তার নাম চেঞ্জ করা হয় তো প্রশ্নটা কি আসবে উত্তরপ্রদেশের ঝাঁসির রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কী রাখা হলো অপশন এ গৌতমী রেলওয়ে স্টেশন অপশন বি মণিকর্ণিকা রেলওয়ে স্টেশন অপশন সি বীরঙ্গনা রেলওয়ে স্টেশন অপশন ডি অটল বিহারী রেলওয়ে স্টেশন তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বীরঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন অপশন সি ইজ রাইট অ্যান্সার ওকে বারো নম্বর প্রশ্ন এবার কী রয়েছে আমরা দেখি আগামী দু বছরের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হলেন কে তো আগামী দু বছরের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের যে ডাইরেক্টর জেনারেল তিনি দেখতে পাচ্ছেন এনাকে মনোজ মাল মালভিয়া ঠিক আছে মনোজ মালভিয়া ইনার নাম তো মনোজ মালভিয়া পশ্চিমবঙ্গের বর্তমানে দু বছরের জন্য ডাইরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন তোমাদের তেরো নম্বর প্রশ্ন তার আগে বলে দিই যে পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের খুব গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের প্রতিটি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তাই এই ধরনের টপিকগুলো তোমরা তার আগের যে রয়েছে ডিজিট সেটাও মনে রাখার চেষ্টা করবে এবং পশ্চিমবঙ্গ পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয় এটাও মনে রাখবে আঠারোশো সালে পশ্চিমবঙ্গ পুলিশ তোমাদের প্রতিষ্ঠা হয়ে থাকে ঠিক আছে আঠারোশো তেস সালে আঠারোশো সালে এটা মনে রাখবে তারপরের প্রশ্ন কি রয়েছে তেরো নম্বর প্রশ্ন গ্রামীণ এলাকায় ব্যাংকিং পরিষেবা প্রদান করার জন্য এইচডিএফসি ব্যাংক কার সাথে চুক্তি করেছে তো এইচডিএফসি আইপিপিবি না এসবিআই না কে এম বি বা না পি বি তো কোনটা রাইট অ্যান্সার হবে এটাই চেয়েছে তো রাইট স্যার আমাদের যেটা হয়ে যাবে সেটা হলো কি পি অর্থাৎ কি আইপিপিবি ফুল ফর্মটা কি একটু বলে দাও তো আইপিপি এর যে ফুল ফর্ম সেটা হলো কি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তো আইপিপিবির সাথে গ্রামীণ পরিষেবা প্রদানের জন্য অর্থাৎ গ্রামে গ্রামে তাদের শাখা খোলার জন্য এই জন্য কী করেছে এইচডিএফসি ব্যাংকের সাথে তারা যুক্ত করে একটা চুক্তি করেছে ঠিক আছে গ্রামীণ ব্যাংকের যে পরিষেবা সেটি ছড়ানোর জন্য কার সাথে আইপিবি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সাথে তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যার নতুন যার হেডকোয়ার্টার তা কোথায় নিউ দিল্লিতে এবং যার বর্তমান সিও হলো ভেঙ্কট রামু ঠিক আছে তো এটা এগুলো মনে রাখবে যে কোথায় হেডকোয়ার্টার কোথায় প্রতিষ্ঠিত আর বর্তমান সিও এই তিনটা মেন টাইপ মানে অর্থাৎ মনে রাখতেই হবে ঠিক আছে আর যারা খুব ভালো আমাদের ভিডিওগুলো লাগে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে তোমাদের আর হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এডজি এইচডিএফসির ব্যাংকের ফুলফর্ম কী এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় এবং এইচডিএফসি ব্যাংকের বর্তমান সিও কে ঠিক আছে এবার তেরো নম্বর হয়ে গেছে এবার চোদ্দো নম্বর প্রশ্নে যাই কে চতুর্থ প্যারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডাবলসে শোনা যেতেছে তো সোনা কা কে জিতল তোমাদের কি নীতিশ কুমার অপশন বি রাইট অ্যান্সার তো ইনি হলেন নীতেশ কুমার যিনি যিনি কি যিনি আমাদের সোনা জিতেছেন কিসে চতুর্থ প্যারা ব্যাডমিন্টন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ঠিক আছে ইনি সোনা জিতেছেন তারপরের প্রশ্ন কি রয়েছে এটি লাস্ট প্রশ্ন আমাদের কোন নেত্রী কোন অভিনেত্রী পিটার্স ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পারসন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ঠিক আছে এই প্রশ্নটা একটু আমাদের এখানে গোলমাল মনে হচ্ছে এখানে দেখো তো এখানে একটু আমাদের স্পেলিং মিস্টেক হয়ে গেছে এখানে পিইটি হবে এখানে ঠিক আছে পিটা পিটা ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পারসন অফ দ্য ইয়ার যিনি কোন অভিনেত্রী আমরা ছবিটা দেখেই বুঝতে পারছি তো তোমরা একটু পিরিয়ডটার মধ্যে কারেকশন করে নেবে পিইটিএ হবে এটা ঠিক আছে তো আলিয়া ভাট তিনি দু হাজার একুশের অফ দ্য ইয়ার হয়েছেন পিটিস পিটা ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে তো আলিয়া ভট্টকে আমরা সকলে জানি আমাদের আমাকে বলার কোনো প্রয়োজন নেই তো আশা করবো প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য সকলেই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দাও সবাইকে জানিয়ে দাও যে ব্র্যাব একাডেমি ইউটিউব চ্যানেল রোজ সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে এবং যাদের ভিডিওটা ভালো লাগলো ঠিক আছে অবশ্যই ভিডিওটা লাইক করবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কতজনকে ভালো লাগছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন এসেছে তোমরা ভিডিওটার মধ্যে প্রথম ভিজিট করছো চ্যানেলটাতে আর কি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে তো সকলকে ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে বারবার রিভিশন করো আগামী দিনে আরও অনেক কিছু হবে তো এটা ডেলি সিরিজ চলবে এটা ডে ওয়ান থেকে শুরু করছি টার্গেট করব তিনশো দিন ভিডিও দেওয়ার তো আজ এই পর্যন্ত রাখছি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য